নুরুল হাসান সোহানের আজকালটা অনেকটা চার দেয়ালে বন্দী। এশিয়া কাপে বাংলাদেশ যখন নিজেদের প্রথম ম্যাচে নামার অপেক্ষায়, তখন সোহান অনেকটা সঙ্গীহীন। ট্রেনারের সাথে ফিটনেস ধরে রাখার লড়াই, অথচ কথা ছিল অন্যরকম। অসময়ে ইঞ্জুরিতে অনেকটা বিরক্ত, তবে কিছুই করার নেই, অপেক্ষা ছাড়া। একাডেমির জিমনেশিয়ামটায় কাটানো মুহূর্তগুলো কতটা নিষ্ঠুর বলার অপেক্ষা রাখে না। তবে সুখবর আছে, আঙুলের সবশেষ এক্সরে রিপোর্ট বলছে উন্নতির গ্রাফটা পজিটিভ। জিজ্ঞেস করা হলো যে আপনার এই যে আঙুলের এই অবস্থা, এটা কবে ঠিক হবে? আপনি অ্যান্সারে বলছিলেন যে এবার যদি ঠিক না হয় তাহলে আঙুলি কেটে ফেলবেন। এটা কি আসলে কষ্ট থেকে? না, কষ্ট আমার কাছে যেটা, অবশ্যই সার্জারির পর সার্জারি করা হয়েছে, পিন রয়েছে ভিতরে, বাট আমার কাছে মানে ওইটা খুব বেশি একটা পেইন আমাকে দিচ্ছে না, বাট মাঠে ফিরতে পারতেছে না, এটা আসলে খুব বেশি পেইন দিচ্ছে। তো হোপফুলি আল্লাহ রহমতে যাতে এটাই লক্ষ্য থাকবে, যত তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবো, কারণ অলমোস্ট প্রায় এক মাসের মতো হয়ে গেছে যে এখনও ব্যাটও ধরতে পারতেছি না, তো এটা আসলে খুব বেশি পেইনফুল আমার জন্য। আজকে একটা এক্স রে করেছি, আল্লাহ রহমতে এক্স রে রিপোর্ট মোটামুটি ভালো। বাংলাদেশের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা আর নিজেদের প্রথম ম্যাচে বড় জয়ে চমক দিয়ে আফগানিস্তান। আফগানদের বিপক্ষে সাকিবদের প্রথম ম্যাচেই বোঝা যাবে কোচ আর ক্যাপ্টেনের পরিবর্তনে কতটা বদলালো বাংলাদেশ। পরিসংখ্যানে টাইগাররা এলোমেলো, তবে আশাবাদী সোহান। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা খেয়াল করি, সেখানটায় মোটামুটি আফগানিস্তান একটা ডমিনেটিং ক্রিকেট খেলেছে, মানে টিমটা আফগানিস্তান মনে হচ্ছিল না, শ্রীলঙ্কা মনে হচ্ছে যে বড় কোনো একটা দলের এগেনস্টে খেলছিল, দ্য ওয়ে আফগানিস্তান প্লেড। এটা কি কোনোভাবে বাংলাদেশ দলকে প্যানিক করতে পারে? আমার কাছে মনে হয় না। আলটিমেটলি যেদিন যারা ভালো খেলবে তারাই আসলে জিতবে। আপনি যদি দেখেন শ্রীলঙ্কার ম্যাচটা, আর্লি ওরা দুই একটা ব্রেক থ্রু পেয়ে গেছিলো, যার কারণে হয়তো শ্রীলঙ্কার ম্যাচে ফিরতে পারে না। বাট আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচ শুরু হবে, নিউ স্টার্ট, আমার কাছে ফুল সিনারিওটা ডিফারেন্ট হবে। এবং আমরা যেটা বললাম যে ব্যাটিং হোক বা বলিং হোক, যেখানেই আমরা যদি ভালো স্টার্ট করতে পারি তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে ম্যাচ আমাদের দিকে থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশের জন্য আসলে ট্রাম্প কার্ড হবে কোনটা, কোন ডিপার্টমেন্টটা? যে আমরা ব্যাটিং করি অথবা বোলিং করি, যেটাই করি আমাদের শুরুটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচ যখন শুরুটা ভালো হয় আলটিমেটলি আমরা পুরো ম্যাচটা ডোমিনেট করতে পারি। আফগানদের বিপক্ষে টাইগারদের ম্যাচ ভেন্যু শারজা, ছোট মাঠে বড় স্কোর হবে বলাই যায়, ভাবনার টপ অর্ডারের নির্ভার ব্যাটিংটা খুব দরকার। রিয়াসুদ্দিন আজিম, একাত্তর।